কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৌদিকে শিলতাহানি ও মারধরের অভিযোগ উঠলো দেওরের বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৌদিকে শিলতাহানি ও মারধরের অভিযোগ উঠল দেওড়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার আদর্শপল্লী এলাকায় অভিযুক্ত দেওর সুকুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে অভিযুক্ত ব্যক্তি থানায় দাদার নামে অভিযোগ তুলে নেওয়ার শর্তে বৌদিকে কুপ্রস্তাব দেয় বৌদি রাজি না হওয়ায় তাকে মারধর ও শীলতাহানি করে বলেও অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে ঘটনার পর স্থানীয়রা বৌদিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে জেলও খেটেছে বেশ কিছুদিন লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় অভিযুক্ত দেওর সুকুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ ফোন সে আপনি তুলে দেব হ্যাঁ আমার কথা যদি শোনো আমার মানে প্রস্তাব মানলে তুলে দেব বল লাই একদম জোর জোর শুরু করতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর